হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় হলো বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর। আপনারা যে প্রশ্ন দিয়েছেন সে প্রশ্ন থেকে আমরা প্রশ্ন উত্তর করব। তা আজকে আমরা খুব সৌভাগ্যবান, আমাদের সাথে পেয়েছি শ্রীপাদ গোপীকান্ত প্রভুকে। তা গোপীকান্ত প্রভুকে আজকে আমি প্রশ্ন করব যে ভগবান নারী না পুরুষ? অনেকের মনে এই প্রশ্নটা আসে, তিনি কি নারী না পুরুষ? তো সেই সম্বন্ধে আজকে আমরা শাস্ত্রীয় যুক্তি থেকে আমরা জানবো গোপীকান্ত পশ্চিমুখ থেকে যে ভগবান নারী না পুরুষ। হরে কৃষ্ণ প্রভু যদি বলেন। হরে কৃষ্ণ। তো এই প্রশ্ন যিনি করেছেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তো ভগবানকে তিনি জানতে চাইছেন তিনি মেল না ফিমেল। তো এটা তো আমরা জানি ভগবান ভগবতী, এটা আমরা পড়েছি বিপরীত শব্দ ছোটোবেলায়। ভগবান মানে ইনি অ্যাবসলুটলি উনি পুরুষ ভগবান, আর এটা পুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ ভগবতী। তো এতে প্রমাণিত হয়ে গেল যে ভগবান একজন পুরুষ। শাস্ত্রে অনেক যুক্তি রয়েছে, সাধারণ যুক্তি দিয়ে আমরা বলতে গেলে যে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না। তো ভগবান গীতা এটা বলেছেন যে অহম বীজ প্রদ পিতা সর্বজনী সুকন্তেয় মূর্তয় সম্ভবান্তি যা তাসং ব্রহ্ম মহজ্জনী অহং বীজ প্রদ পিতা। তাহলে যেটা জড়া প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ত্রী, আর ভগবান তিনি হচ্ছেন পরম পুরুষ। ভগবান যখন এই জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন, যেমন আমরা কোনো কিছুর দিকে তাকাই, কোনো অবজেক্ট সেন্স অবজেক্ট আমরা দেখি, যেমন চোখের মানে অবজেক্ট হচ্ছে রূপ, ভগবান যখন জড়া প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন তখন জড়া প্রকৃতি কী হয়, অ্যাক্টিভ হয়। এইভাবে জড়া প্রকৃতি থেকে সব কিছু সৃষ্টি হয়। তো সেই জন্য ভগবান হচ্ছেন একজন পুরুষ, আর ভগবানই একমাত্র পুরুষ। আমরা সাধারণত ভাবি আমাদের স্ট্যাটাসে লিখি মেল না ফিমেল, কিন্তু এইগুলো সো কল্ড তথাকথিত, কিন্তু এইখানে কেউ পুরুষ নেই, এখানে সকলই প্রকৃতি, সকল স্ত্রী। আচ্ছা, ভগবানই হচ্ছেন একমাত্র পুরুষ। বেদেও বলা হয়েছে, বেদে বলা হয়েছে যে খর এবং অক্ষরের যিনি অতীত তাকে বলা হয় পুরুষোত্তম। আচ্ছা, তো এই জন্য ভগবান হচ্ছেন পরম পুরুষ। আর পুরুষ মানে হচ্ছে ভোক্তা। এই জগতে আমরা যেরকম কোনো কিছু ভোগ করতে চাই, আমাদের ভোগের একটা লিমিটেশন আছে, মানে সীমাবদ্ধতা আছে, কিন্তু ভগবানের এরকম ভোগ করার কোনো সীমাবদ্ধতা নেই। তিনি হচ্ছেন পরম ভোক্তা। আর তিনি নিজেই বলেছেন গীতাতে পঞ্চম অধ্যায়ের শেষে, ভোক্তারাম যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরাম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্ছদ। পরম ভোক্তা, পরম পুরুষ। ব্রহ্মা নিজেই বলেছেন ব্রহ্মসংহিতাতে যে উনি প্রার্থনা করেছেন, প্রত্যেকটি প্রার্থনার শেষে উনি বলছেন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, তম অহম ভজামি, আপনাকে আমি ভজনা করি, কেননা আপনি হচ্ছেন আদি পুরুষ। তো অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, আর তিনি হচ্ছেন আদি পুরুষ। ভগবদ গীতাতেও যে ত্রয়োদশ অধ্যায় আছে, ত্রয়োদশ অধ্যায়ের নামই হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। এখানে অর্জুন প্রশ্ন করেছেন, ছয়টি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণকে যে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, এবং প্রকৃতি কি, পুরুষ কি, খর এবং অক্ষর কি। হ্যাঁ, প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান গেয়, জ্ঞান গেয়, খর অক্ষর না, এটা আমি ভুল বলেছি। তো এই ছয়টি প্রশ্ন করেছেন, তার মধ্যে একটা একটি প্রশ্ন হচ্ছে পুরুষ কি, প্রকৃতি কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, গেয় কি। এখানে একটি প্রশ্ন যে পুরুষ কি, পুরুষ কি, এখানে স্বাভাবিকভাবে প্রত্যেকটা জীবের মধ্যে একটা মানে কন্ট্রোল করার, ভোগ করার একটা মেন্টালিটি বা একটা ডিজায়ার বা একটা নেচার রয়েছে, কিন্তু এইটা কিন্তু
কামস ফ্রম লর্ড কৃষ্ণ, মানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে এক সব কিছু আসছে, যেহেতু আমরা তার অংশ, আমরা যেহেতু তার অংশ, তো যেটা আমাদের ভালো গুণ প্লাস খারাপ গুণ সবকিছুই ভগবান থেকে এসেছে। যেহেতু আমরা দেখি আমাদের মধ্যে কেউ কেউ দেখা যাচ্ছে চুরি করে, বা আমরা ছোটবেলাও কারো গাছের আম, কারো বাড়িতে গিয়ে কিছু চুরি করেছি, তারপরে এখন ধীরে 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 যারা প্রফেশনাল চোর হয়ে গেছে, তো এই চুরি করার মেন্টালিটি বা টেন্ডেন্সি এটা ভগবানের মধ্যে আছে। এটা একটা রস, এটা একটা মানে কি বলে, এটা একটা কোয়ালিটি জীবের, তো এটা রয়েছে। তো সেই জন্য ভগবান হচ্ছেন পরম পুরুষ, সেই জন্য গীতায় এইখানে বারবার তাকে পুরুষ পুরুষ এনজয়ার, প্রভুপাদ অনেক ইউজ করেছেন এই সমস্ত ওয়ার্ডগুলো, এনজয়ার, তারপরে সুপ্রিম কন্ট্রোলার, প্রভুপাদ এইগুলো ব্যবহার করেছেন। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, হ্যাঁ, তার উপরে কেউ নেই। এবং বেদেও সেটা বলা হয়েছে, খর এবং অক্ষরের অতীত বলে শ্রীমৎ ভগবদ্ গীতার একটিও অধ্যায় আছে, অধ্যায়টির নাম হয়েছে পুরুষোত্তম যোগ, পঞ্চদশ অধ্যায়। প্রভুর কথায় আমরা গীতা থেকে, ভাগবত থেকে, বেদ থেকে এবং ব্রহ্মসংহিতা থেকে আমরা প্রভু যুক্তি দিয়ে বোঝালেন কৃষ্ণ হচ্ছেন ভগবান, হচ্ছেন পুরুষ। প্রথমে প্রভু শুরু করেছেন ভগবান ও ভগবতী, তাহলে ভগবতীটা কি সেটা যদি বলেন। ভগবতী হচ্ছে মানে ভগবানের, মানে এখানে যদি বলাই আমি এটা বলছি ফিমেল বলা হয়, তাহলে এইখানে ভগবতী বলতে যেমন আমরা দুর্গা দেবীকে বলি, দুর্গা দেবীকে বলি ভগবতী, হ্যাঁ, বা এরকম বৈষ্ণবী দেবী, আমাদের একটা ধাম আছে বৈষ্ণবী দেবী ভগবতী, হ্যাঁ, এবং গঙ্গা দেবী, গঙ্গা দেবী, যমুনা দেবী, এরা সকলেই মানে ভগবানের মানে মানে সেবিকারূপে রয়েছেন। যদিও তারা বিষ্ণু দত্ত নয়, আবার তারা বিষ্ণু দত্ত, আবার সেম টাইমে তারা জীব তত্ত্ব, এটা আরও ডিপ মানে আলোচনা রয়েছে, সেই দিকে আমি যাচ্ছি না। যেহেতু ভগবতী বলা হলো, তো ভগবতী বললে এটা বুঝতে হবে যে প্রকৃতি, প্রকৃতি দেবী, সেটা এই জড়া প্রকৃতি ম্যাটেরিয়াল নেচার হতে পারে, সেটা দুর্গা দেবী হতে পারে, লক্ষ্মী দেবী হতে পারে, বা বৈষ্ণবা দেবী হতে পারে, শ্রীমতী রাধারানী, রাধারানী হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটাকেই ভগবতী বলা হয়েছে আর কি। তো অনেকের মনে প্রশ্ন থাকে, ভগবান যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আমাদের পার্বতী, দুর্গা, ইনারা মহিলা, তাহলে যদি ওনারা মহিলা হন তাহলে ওনারা ভগবান নয়, তাহলে সেখান থেকে কী করে ওখান থেকে আমরা কী করে সংশয়টা দূর করব যে ভগবান অ্যাকচুয়ালি পুরুষ? আমরা যে মনে করছি দুর্গা দেবী ভগবান, প্রতি বছর দুর্গা পূজার সময় খুব আড়ম্বর করে পুজো করছি, তো সেই পুজো করতে গিয়ে আমরা দুর্গাকে ভগবান রূপেই আমরা পূজা করছি এবং বিভিন্ন দেবদেবীদেরকেও আমরা ভগবান রূপে পূজা করছি। বিশেষ করে বেশিরভাগ আমাদের হিন্দু সমাজে যে নারী ভগবানই বেশি দেখা যাচ্ছে, তো এখান থেকে শাস্ত্রীয় কী যুক্তি আছে যে ইনারা ভগবান নন? হ্যাঁ, শাস্ত্রীয় একটা অনেক যুক্তি রয়েছে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এখন কোনো ভৃত্যকে যদি আপনি তাকে প্রভুর মতো রেসপেক্ট দেন সেটা খারাপ নয়, যিনি প্রকৃত ভৃত্য তিনি কিন্তু খুশি নন, খুশি হন না। এবং আপনি যদি একজন মানে এসপি, পুলিশের প্রধান, তো তাকে আপনি এসপি বলে সম্মান দেন সেটা ঠিক আছে, কিন্তু একজন সাধারণ কনস্টেবল আছেন, সাধারণ মানে কি বলবো পুলিশের কর্মচারী যারা রয়েছেন, সিপাহী বা এরকম যারা রয়েছেন, তাদেরকে যদি আপনি এসপি বলে রেসপেক্ট দেন তাহলে তারা ভাববে এটা আমাদেরকে কি করছে, অপমান করছে, লজ্জায় পড়ে যাবে, এটা কি বলছেন। তো এখন দেবদেবীকে যদি আপনি ভগবান বলেন তার মানে তারা ভগবান হয়ে যাচ্ছেন তা নয়। আচ্ছা, বা তারা সেটা সহ্য করতে পারেন না, ওনারা পছন্দ করেন না, ওনারা পছন্দ করেন না, মানে যাকে যেরকম সেইভাবে রেসপেক্ট দিলে সেটা ঠিক আছে। মানে বাংলা একটা কথা আছে, যে দেবতা যেরকম তাকে সেরকম ফুল দিতে হবে। এখন কালীকে যদি আপনি জবা ফুল না দেন বা শিবকে যদি ধুতরা ফুল না দেন তাহলে ওনারা তেমন একটা পছন্দ করবে না। তাদেরকে যদি আমরা ভগবানের পূজা করি তাহলে তারা তো একদিক থেকে আমাদের প্রতি অসন্তুষ্ট হচ্ছে। হ্যাঁ, অসন্তুষ্ট হচ্ছে, প্লাস সেটা অশাস্ত্রীয়, অবিধিপূর্বকম। গীতা বলেছে অবিধিপূর্বকম, আমি যে উদাহরণ দিলাম, অবিধিপূর্বক, অবিধিপূর্বক, যেমন বিধি আছে কি আপনাকে, আপনি কোনো কিছু খেতে দেওয়া হলো তো আপনি সেটা না খেয়ে কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, তো এটা তো বিধি নয়। খাওয়ার বিধি হচ্ছে মুখে দিতে হবে, সেটা লিকুইডই হোক বা সলিড হোক, তো সেটা যদি আপনি মুখে না দিয়ে কানের মধ্যে দেন এটা অবিধিপূর্বক, এটা বিধি নয়, এটা মানে প্রসেস নয়। তেমনি একটা গাছে আপনি জল দেবেন, আপনি পাতায় জল দেন,
ফুলে জল দেন, ঠিক নয়, জলটা দিতে হবে রুট গোড়াতে, গোড়াতে ঠিক করে। তাহলে এখানে আপনি একটা কথা বললেন, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রভুর যুক্তি, মানে উনি চৈতন্য চরিতামৃত থেকেও যুক্তি দিয়ে বোঝালেন, ভগবান বলছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, কৃষ্ণ হচ্ছেন ভগবান আর সবাই হলো ভৃত্য। তাহলে প্রভু প্রথমে একটা বিষয় নিয়ে আলোচনা করেন, সেটা হলো আমরা হলাম সোকল নারী পুরুষ বলে আমরা আইডেন্টিফিকেশন করছি, কিন্তু আমরা সকলে নারী। তো সকলে একসলে আমরা তাহলে কী করে নারী? আমরা প্রথমে বুঝে গেলাম ভগবান হচ্ছেন পুরুষ আর সবাই নারী, তাহলে আমরা কী করে নারী? আমরা তো সবাই বলি, তো যখন লিখি লিঙ্গ কি পুরুষ আমার ক্ষেত্রে প্রভুর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করে নারী হলাম শাস্ত্রীয়ভাবে যদি একটু বোঝাই? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা আমাদের বডির পরিচয়। এখন আত্মাটা সে আত্মা নারীও নয় পুরুষও নয়, আত্মা মানুষও নয় কুকুরও নয়, যে দেহে আত্মা প্রবেশ করে সেই দেহের অনুসারে আচরণ করে। এটা ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের 22 নম্বর শ্লোক আপনি দেখতে পারেন, পুরুষ প্রকৃতিস্থহি ভুঙ্গতি প্রকৃতি যান গুণান কারণম গুণ সংঘর্ষ সদসদ জনি জন্মস। তো জীবাত্মা যখন এই জড়া প্রকৃতির যে তিনটি গুণের সংস্পর্শে আসে, গুণ অনুসারে সেরকম দেহ লাভ করে। যে গুণ অনুসারে কোনো একটা আত্মা বাঘের শরীর পেয়েছে, আচ্ছা, তো সে একজন জঙ্গলে ঘুরে ঘুরে সে বিভিন্ন পশু পাখি ধরে ধরে খাচ্ছে। আবার ওই জীবাত্মাটাই একটি মানুষের দেহ পেয়েছে, আচ্ছা, তো মানুষের মধ্যে কেউ পুরুষের দেহ পেয়েছে, কেউ নারীর দেহ পেয়েছে। কেউ এই জন্মে পুরুষের দেহ পাওয়ার পর পরে জন্মে সেই ওই মানুষের নারীর দেহ পেতে পারে না, এরকম কোনোই নয় যে সে ওই নারীর দেহেই পেবে বা পুরুষের দেহই পাবে বা দেবতার দেহ পাবে বা মানুষের দেহ পাবে, সেটা না, সেটা ডিপেন্ড করবে তার অ্যাট প্রেজেন্ট আচরণের উপর। যেমন একটা বাচ্চা ভালো পড়াশোনা করেছে, তো দেখা যাবে মাধ্যমিকে হোক বা উচ্চ মাধ্যমিক হোক বা আরো আপার লেভেলের পড়াশোনায় হোক, সে ভালো রেজাল্ট করবে, সে যদি সারা বছর না পড়ে তার রেজাল্ট খারাপ হবে বা ওই একই ক্লাসে তাকে অনেকদিন থাকতে হবে। তেমনি মনুষ্য জীবনে সে যদি মানে ঠিক মতো প্র্যাকটিস না করে ভগবত ভক্তি, তাহলে তার প্রমোশন হবে না, ঊর্ধ্বলোকে গমন হবে না। আবার এই জগতেই সে যদি দেখা যায় সত্যগুণে আচরণ করে, তাহলে এখান থেকে সে চন্দ্রলোকে যেতে পারে বা ব্রহ্মলোকে যেতে পারে। তাই সেটা ভগবদ্গীতার 4th অধ্যায় শেষের শ্লোকে বলা হয়েছে, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যতিষ্ঠতি রাজসা, যারা রজগুণে রয়েছে তারা পুনরায় আবার এই জগতে আসবে। জঘন্য গুণে বিত্তস্থা অধগচ্ছন্তি তামসা, যারা তমগুণে রয়েছে তারা নরকে যাবে বা পশু পাখির দেহ লাভ করবে। এটা গুণ অনুসারে হচ্ছে। আপনি যেটা বললেন যে আমরা একজন নারীর দেহ পেয়েছে, তো পরবর্তী জীবনে সে হতে পারে তার কর্ম অনুসারে হতে পারে। তার মানে আমরা অ্যাকচুয়ালি যেটা নারী এবং পুরুষ লিঙ্গ মানে নির্ধারণ করছে সেটা দেহের উপরে, আত্মার উপরে না। কিন্তু আমরা শাস্ত্র থেকে জানতে পারছি আমরা কিন্তু দেহ নয়, আপাহ দৃষ্টিতে আমরা শরীরটাকে অ্যাড্রেস করার জন্য নারী এবং পুরুষ বলছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অংশ, সেই হিসাবে আমরা নারীও না পুরুষও নয়। হ্যাঁ, তারপর আমাদের এই যে ডিজাইগনেশন বা উপাধিটা, এটা হচ্ছে মানে কি মানে অনিত্য, এটা কিন্তু মানে মানে অলওয়েজ থাকবে না। এটা যেমন আমি বলতে পারি আপনি ভারতীয় আছেন, ভারতীয় সিটিজেন, তো আপনার সিটিজেনশিপ চেঞ্জ হতে পারে। আপনি আমেরিকা গেলেন, আমেরিকাতে সিটিজেনশিপ পেলেন, তাহলে আপনার এই সিটিজেনশিপ আপনি শেষ করে দিলেন। বা আপনি এখন স্টুডেন্ট রয়েছেন, তো এরপর আপনি সার্ভিসম্যান হলেন, তাহলে আপনার স্টুডেন্ট লাইফ যেটা আপনার ছিল এই ডিজাইগনেশনটা আপনার শেষ হয়ে গেল। বা আপনি এখন সার্ভিসম্যান রয়েছেন, আপনি রিটায়ার্ড হয়ে গেলেন, তো রিটায়ার্ডম্যান হইলেন, আপনি সার্ভিসম্যান আপনি নিয়ে আসেন। বা আপনি এখন আনম্যারিড, তো আপনি এখন স্ট্যাটাস হচ্ছে আনম্যারিড, কিন্তু আপনি বিবাহ করলেন তখন ম্যারিড হয়ে গেলেন। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই প্রতি মুহূর্তে আমাদের যে ডিজাইগনেশন চেঞ্জেস হচ্ছে, তা আলটিমেটলি আমাদের যখন মৃত্যু হয়ে যায় দেহটা কিন্তু শেষ হয়ে যায়। তো দেহটার বর্তমান আচরণ অনুসারে সে আত্মাটা যেরকম দেহ পায় সেই অনুসারে আমরা তাকে অ্যাড্রেস করি, কিন্তু ভগবানের দেহটা সেরকম নয়। আচ্ছা, ভগবানের দেহ কখনো চেঞ্জেস হয় না আমাদের মতো। আমরা যদি ভগবানের ধামে যাই তাহলেও আমরা কিরকম দেহ পাবো তাহলে? হ্যাঁ, আমরা ভগবানের ধামে গেলে তো সেইখানের দেহটা হচ্ছে ঠিক ওই ভগবত ধামের মানে এনভায়রনমেন্ট অনুসারে দেহটা, আর সেই দেহটা ম্যাটেরিয়াল দেহ নয়। সেখানে আমাদের দেহটা যেরকম 5টি উপাদানে তৈরি, মাটি জল বায়ু অগ্নি আকাশ, কিন্তু সেখানে দেহটা হচ্ছে সম্পূর্ণ স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক দেহ, যে দেহের কোনো মানে যে 6টি পরিবর্তন হয়, জন্ম হয়, বৃদ্ধি হয়, বিবাহ করলে সন্তান সন্ততি জন্ম হয়, তারপরে ধীরে ধীরে দেহের ক্ষয় হয় এবং মৃত্যু হয়, কিন্তু আধ্যাত্মিক দেহ চিন্ময় দেহের এরকম কোনো মানে পরিবর্তন হয় না, আনচেঞ্জেবল। সেখানে সর্বদা মানে কি বলে
কিশোর মানে ফর্ম, সব সবসময় একটা আনন্দময় মানে সচ্চিদানন্দ বিগ্রহ, এবং সবসময় কিশোর রূপ, যেরকম 16 বছরের একটা যুবক এরকম রূপ হয়, এরকম রূপ থাকে তার, তার কোনো চেঞ্জেস হয় না। ওখানে শুধু আমরা ভগবানের সেবা করে আনন্দই পেতে থাকি, হ্যাঁ, নতুন নতুন আমাদের আনন্দ বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। আর এখানে আমাদের এই জগতে ভোগ করতে, ভগবানের মতো ভোগ করতে এসে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাহলে আমাদের উচিত পরম পুরুষোত্তম ভগবান যিনি কিনা শ্রীকৃষ্ণ, তার সেবা করে এই দুঃখ কষ্টের জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া। তো যারা এই প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন, প্রভু বললেন যে ভগবান পুরুষ আর নারী, আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে অবশ্যই ভগবান পুরুষ, এবং আমরা এই পরম পুরুষোত্তম ভগবানের সেবা করার মাধ্যমে আমরা পরম সিদ্ধি ভগবানের ধামে ফিরে যেতে পারি, এবং ভগবানের ধামে গিয়ে আনন্দময় জীবন উপভোগ করতে পারি। ভগবানও ভোক্তা, আমরাও ভোক্তা, ভগবানের সেবা করে আমরা যে অংশ হিসাবে ভগবানের ভোগ ভোগ করতে পারি, ভগবানের সেবাটার মাধ্যমে আমরা আনন্দ ভোগ করতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুকে এত সুন্দর করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ।